হাওড়া থেকে কাটোয়া হাওড়া লোকাল ধরে বেহুলা বা গুপ্তিপাড়া স্টেশন। সেখান থেকে টোটো করে চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের কুর্মিপাড়ায় গড়ে উঠেছে এথেনা ইকোপার্ক। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশন ও আইএসডিপিপির অর্থানুকূল্যে জেলা প্রশাসন, বলাগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত প্রধানের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠেছে এই ইকোপার্ক। হুগলি নদীর তীরে অবস্থিত এই ইকোপার্কের সৌন্দর্য সকলের মন ছুঁয়ে যায়। বেহুলা ও হুগলি নদীর সঙ্গমস্থলে বলাগড়ের কাছে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ সবুজ দ্বীপ। নামের মতোই এই দ্বীপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে শাল সেগুন নিয়ে সবুজের সমারোহ আর নদীর অপূর্ব সৌন্দর্য। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম বিভাগের তত্ত্বাবধানে সেজে উঠেছে সকলের প্রিয় সবুজ দ্বীপ। বিরল পঞ্চবিংশতি শৈলীর আরও একটি উদাহরণ হল সোমরা সুখুরিয়ার আনন্দ ভৈরবী মন্দির বা মা আনন্দময়ীর মন্দির। জমিদার বীরেশ্বর মুস্তাফি এই মন্দির নির্মাণ করেছিলেন। ভগ্নপ্রায় সেই জমিদার বাড়ি রাধাকুঞ্জ আজও দাঁড়িয়ে আছে তার শতাব্দী প্রাচীন ইতিহাস নিয়ে। আনন্দময়ীর মন্দির প্রাঙ্গণে ১২টি মন্দির আছে, যার মধ্যে ১০টি আটচালা এবং ২টি পঞ্চরত্ন ধরনের। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের পরিচালনায় আকালের সন্ধানে চলচ্চিত্রের শুটিং এখানেই হয়েছিল। হুগলি জেলার ইতিহাস হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে গুপ্তিপাড়া সোমরা প্রভৃতি স্থান। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠ ১৭ থেকে ১৮ শতকের মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির। মন্দিরের গায়ে আছে টেরাকোটার অনিন্দ্য সুন্দর কবিতা। এখানে ৪টি মন্দির আছে, চৈতন্য মন্দির, রামচন্দ্র মন্দির, বৃন্দাবনচন্দ্র মন্দির ও কৃষ্ণচন্দ্র মন্দির।